সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন বন্ধুরা করোনা ভাইরাসের কারণে স্বাভাবিকভাবেই বিমান চলাচল করতেছে না বিমানের টিকিটের দাম বেশি আর এরই মধ্যে সরকার যেটি করেছে সেটি হচ্ছে যে বাংলাদেশে আমরা জানি যে তিনটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং লোকাল যে এয়ারপোর্টগুলো আছে এগুলো ব্যবহার করার জন্য যে ফিগুলো ছিল সেখানে নতুন তারা দুটো ক্যাটাগরি যুক্ত করে সেখানে ফি নিয়ে এসেছে একটি হচ্ছে প্যাসেঞ্জার সেফটি ফি আর একটা হচ্ছে এয়ারপোর্ট ডেভেলপমেন্ট ট্যাক্স বলতে পারি আবার এনবিআর যেটি করেছে এই ফিগুলোর উপর তারা আবার পনেরো পার্সেন্ট ভ্যাট সেখানে আরোপ করেছে তার মানে যেটা বলবো আমরা সেটা হচ্ছে কাটার উপর নুনের ছিটা তারা একসাথেই দিচ্ছেন কিন্তু তো যাই হোক যারা ডোমেস্টিক ব্যবহার করবে। অর্থাৎ আপনি যদি সৈয়দপুর থেকে ঢাকা ঢাকা থেকে চট্টগ্রাম ঢাকা থেকে যশোর যেতে চান সেক্ষেত্রে আপনি পূর্বে যে টিকিটটা ক্রয় করতেন যে মূল্যে সে মূল্যে চাইতে একশো টাকা প্লাস এর উপর পনেরো পার্সেন্ট ভ্যাট মানে একশো পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা আপনাকে বেশি দিতে হচ্ছে আর আপনি যদি সাকভুক্ত দেশ অর্থাৎ ভারত পাকিস্তান মায়ানমার এই সমস্ত দেশে যদি যেতে চান সেক্ষেত্রে আপনাকে এগারো ডলার আপনাকে বেশি দিতে হবে এবং এই এগারো ডলারের উপর পনেরো পার্সেন্ট কিন্তু ভ্যাট আরোপ করেছে এনবিআর এটা ছাড়া আপনি যদি দেশের বাইরে যদি যেতে চান এই শার্কভুক্ত দেশের বাইরে সেক্ষেত্রে টোটাল বিশ ডলার আপনার বেশি এবং বিশ ডলারের উপরে যেটি পনেরো পার্সেন্ট ভ্যাট তো মনে রাখবে রে এগুলো শুধুমাত্র বাংলাদেশ থেকে বাইরে যাওয়ার জন্য বাংলাদেশে যখন আপনি যাবেন ধরলাম যে আপনি বাংলাদেশ থেকে ডুবাই আসতেছেন তখন আপনার এক্ষেত্রে এই আপনার টিকেটে এই যে এক্সট্রা ফিগুলো ভ্যাটগুলো প্রযোজ্য হবে যখন আপনি রিটার্ন টিকিটে ডুবাই থেকে আবার বাংলাদেশ যাচ্ছেন তখন কিন্তু এই যে এক্সট্রা এটি কিন্তু প্রযোজ্য হবে না তো আমরা ওভারঅল হিসাব করে দেখেছি বিশ ডলার হিসাব করে যদি করা যায় মোটামুটি দুই হাজার টাকা আপনার বেশি যাবে আপনি যদি পূর্বে পঁচিশ হাজার বা তিরিশ হাজার বা পঁয়ত্রিশ হাজারে যদি টিকিট নিতেন সেটা আরও দুই হাজার বৃদ্ধি পাবে তো এগুলো শুধু হচ্ছে যে আপনি বাংলাদেশ থেকে যখন বাইরে যাবেন তখন এই ফিটা প্রযোজ্য যখন বাংলাদেশে আসবেন তখন প্রযোজ্য না তার মানে হচ্ছে ওয়ান ওয়ে এই ফিগুলো প্রযোজ্য তো যাই হোক যার তারপরেও যদি বিভিন্ন দেশের প্রবাসীদের যে সংগঠনগুলো আছে তারা এর বিরোধিতা করে আমরাও এই ভিডিওর মাধ্যমে এর বিরোধিতা করি যে একে তো সরকার যেটি করলো সেখানে তারা প্যাসেঞ্জার সেফটি ফি কী তারা প্যাসেঞ্জার সেফটিটা দিবে সেটা আমরা বুঝি না এয়ারপোর্ট ডেভেলপমেন্ট ট্যাক্স আসলে তারা নতুন করে একটি টার্মিনাল থ্রি খুলতেছে আমরা জানি সেখানে আমাদের ভ্যাটের টাকা ট্যাক্সের টাকা রেমিটেন্সের টাকা সব কিছু ইনভেস্ট করেছে আবার এই এয়ারপোর্ট ডেভেলপমেন্ট তারা কি ডেভেলপমেন্ট করবে সেটা আমরা বুঝি না তার উপরে এনবিআর আবার যেটি করলো সেটা হচ্ছে এখানে আবার পনেরো পার্সেন্ট ভ্যাট ঢুকিয়ে দিল তো আশা করি যারা সরকারি নীতি নির্ধারণ পর্যায়ে আসেন তারা আমাদেরকে এই সমস্ত উন্নয়ন ফি সেফটি ফি ভ্যার থেকে কিছুটা হলেও দূরে রাখবেন একজন প্রবাসী যাওয়ার সময় টাকাটা না দিলেও আসার সময় তো টাকাটা দিতে হবে ম্যাক্সিমাম তো প্রবাসীরাই যাতায়াত করেন যারা ফার্স্ট ক্লাসে বিজনেস ভ্রমণ করেন তাদের কাছে এটা কিছু না কিন্তু যারা প্রবাসী আছেন তাদের কাছে কিন্তু এটা অনেক বেশি তো প্রবাসী যে সংগঠনগুলো আছে আশা করি তারা তাদের যে শব্দটা তাদের যে আওয়াজটা তাদের যে প্রতিবাদটা সেটা আরও একটু বাড়িয়ে তুলবেন তো এই নিয়মটা কার্যকর হচ্ছে অগাস্টের এক তারিখ থেকে অর্থাৎ বাংলাদেশে যেদিন ঈদের দিন সেদিন এয়ারপোর্টে ট্যাক্সেরও ঈদের দিন কিন্তু প্রবাসীদের সেদিন তাহলে হচ্ছে কিসের দিন আপনারাই বলুন কমেন্ট করে জানাবেন আসলে কিসের দিন